بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদী সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। অবশ্য রাত গভীর হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আসবেন যখন উনি আসরের সালাত আদায় করানোর জন্য ইকামত দেওয়া হবে, তখন ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের বড় মসজিদের শ্বেত পাথরের মিনারের মাধ্যমে দুইজন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। ঈসা আলাইহিস সালাম তাকে ইমাম মাহদী তাকে ইমামতি করার জন্য বলবেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, ইন্না বাজুকুম বাজান উমরা তাকরিমা লিহাযিহিল উম্মাহ, আপনারা নিজেরাই এই উম্মতের সম্মানী মানুষ, আপনি আপনারা ইমামতি করেন, আমি নয়। বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী একসাথে থাকবেন, আর একেবারে পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তের লক্ষ্য হচ্ছে দশটি, লক্ষণ হচ্ছে দশটি, তার একটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের নেমে আসা, একটি হচ্ছে দাজ্জালের প্রকাশ হওয়া, একটি হচ্ছে দাব্বাতুল আরজ আরাফার মাঠ থেকে বের হওয়া, একটি হচ্ছে এজুজ মাজুজ বের হওয়া, আর তিনটি ভূমিকম্প পূর্ব জমিনে, পশ্চিম জমিনে আর আরবি ভূখণ্ডে জাজিরাতুল আরবে। এরপরে পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে, পূর্ব দিক থেকে আগুন বের হবে। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণের একটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সময়ে থাকবেন ইমাম মাহদী, বা ইমাম মাহদী সময়ে থাকবেন, আসবেন ঈসা আলাইহিস সালাম। আজকেই কালকেই ইমাম মাহদী চলে এসেছেন আসবেন, এই বক্তব্য ঠিক নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নাম হবে তার নাম হবে আমার নামে, তার বাপের নাম হবে আমার বাপের নামে। তিনি বলেন, আল মাহদী মিন ইত্রাতি, ইমাম মাহদী হবেন আমার পরিবারের, আও মিন আওলাদে ফাতেমা, ইমাম মাহদী হবেন ফাতেমার বংশধর হতে, ফাতেমার ছেলে মেয়ে হতে। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণের ব্যাপারে সতর্ক ও সাবধান থাকার অনুরোধ রেখে বিশেষভাবে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে যা করছো করো, কথা কম বলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো আল্লাহর নবী বললেন, তোমাদের কি হবে, যুগে কি হবে, তোমাদের কি হবে, যুগে কি হবে যখন মানুষের প্রতি অত্যাচার নির্যাতন করা হবে। তো আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালাম বলেন, বলেন কি করব। তখন তিনি ছয়টা কাজ বললেন, একটু মনে রাখার চেষ্টা করুন। এক, মুখ বন্ধ রাখো বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো বেঁচে যাওয়া। তিন, ভালোটা গ্রহণ করো বেঁচে যাওয়া। চার, মন্দটা ছেড়ে দাও বেঁচে যাওয়া। পাঁচ, একাই থাকো জনসমাজে থাকিও না বেঁচে যাওয়া। ছয়, জনগণকে ত্যাগ করো, একাই থাকার চেষ্টা করো, এটাই বাঁচার পর। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। যাওয়ার পূর্বে আমাদের মোজাফফরুল মহসিনের বই পুস্তকগুলি কোথায় আছে দেখে নিয়ে যাবেন, আর এই দারুল হুদা কমপ্লেক্সের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এটাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অন্তরের প্রতিষ্ঠান হবে আপনাদের
দারুল হুদা এই কমপ্লেক্স, সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গা।